সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি অর্ণি আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আরও একটু বেশি ভালো থাকার জন্য এবার ঈদে জমজমাট ম্যাগাজিন অনুষ্ঠান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার, চিকন আলী ও লুটন তাজের ভুয়া নেতা। কথা শুনেন, আর শুনেন, এই যে আপনি হাবু কিছু বুঝেন না, দেশের সামনে নির্বাচন বুঝছেন, ওই যে ভুয়া নেতা এই তিনবার বিপুল 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 বোর্ডে ফেল করছে। আপনার তো এই গ্রামের ভিতরে ভালো ছেলে, যোগ্য ছেলে, তাহলে আপনি এই বছর নির্বাচনে দাঁড়িয়ে যান। আরে নির্বাচনে মুখ দিয়ে কইলে কি নির্বাচনে দাঁড়ানো যায়? ইচ্ছে মতো কইলাম আর শুরু করে দিলাম। আরে নির্বাচন হচ্ছে কঠিন একটা জিনিস, আর আমি যে নির্বাচনে দাঁড়াবো আমার কি যোগ্যতা আছে? মানুষ আমাকে ভোট দেবে নি? হায় হায়, এই গ্রামের ভিতরে আপনার মতো শিক্ষিত ছেলের কয়টা আছে? গ্রামের ভিতরে আপনার সুনাম আছে, আপনাকে যদি ভোট না দেয় তাহলে গ্রামের মানুষ ভুল করবে। না সেটা ঠিক আছে, যোগ্য ছেলে অবশ্যই আমি একজন, কিন্তু সমস্যা হচ্ছে কি, ওই যে মিটিং মিছিল, তারপরে লেকচার বক্তৃতে চাফা মারা, মাইশের সঙ্গে দুই নম্বরে কথা বলা, সেইগুলো তো আমি পারবো না। হ্যাঁ সেটা আপনি আমার উপরে ছেড়ে দেন, আমি আপনার জন্মে জন্মে শিক্ষা দিব, আপনার সামনে সামনে শিখবেন, বক্তৃতা আমি শিখে দিতে আছি আপনার। আচ্ছা এই ব্যক্তি কিরাম করে শিখার লাগবে? আচ্ছা ঠিক আছে। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। সামনে নির্বাচন আসছে, আমি নির্বাচনে দাঁড়াবো, যদি আপনাদের আমাকে যোগ্য সন্তান মনে হয় তাহলে আপনারা সবাই ভাই বোনেরা মিলে একটি একটু করে ভোট দিলে, আমি ভোটে যদি জয়যুক্ত হই তাহলে এই এলাকার উন্নয়ন সব কাজগুলো আমরা করতে পারবো ইনশাল্লাহ। আপনারা ভোট দিবেন তো? একটু বক্তৃতা দিচ্ছে নাকি মাছ বিক্রি করতেছে? শালা রবিটা শালা বক্তৃতা পারে না, আরে দিলে শিখাইতে আইছে। তাহলে এলাকার উন্নয়ন করতে আমি সক্ষম হব, রাস্তা ঘাট ব্রিজ কালপাট সব সব কিছু আমি করে দেব, এই গ্রামের চেহারা আমি পাল্টাইয়া দেব। তাহলে আপনারা সবাই মিলে একটি একটি করে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমার উস্তাদ গেল কই? কার বক্তৃতা শুনাইতেছি? কেন এই রকম ভাবে কথা, নরম সুরে কথা বলতে হবে, নির্বাচনের আগে শক্ত ধরনের কথা বলা যাবে না। ঠিক আছে চলেন। করছে বলো জিতে যাবে, দোয়া রাখবেন আমাদের মার্কা, কিসিঞ্জার ভাইয়ের মার্কা, জোরছে বলো আমার ভাই তোমার ভাই, সুন্দর মার্কা রে। চিকন আলী, আমার উদ্দেশ্যে তুমি কিছু বলো। ভাইরা আমার, বোনেরা তোমার, বোনেরাও আমার গো। আপনারা জানেন এই প্যাসেঞ্জার ভাই, প্যাসেঞ্জার না কিসিঞ্জার, কিসিঞ্জার ভাই এই জীবনে কি না করছে, সে ভালো থাকার জন্য এবং এই গ্রামের লোককে ভালো রাখার জন্য পাঁচ পাঁচটি বিয়ে করেছে। আরে গ্রামের লোকের ভালো রাখলো বল, পাঁচটা বউ আমার দরকার, তুই গ্রামের লোকের দিকে টানুস কেন? না আপনি তো ওনাদের দেন না, সে ভালো থাকার জন্য পাঁচ পাঁচটি বিয়ে করেছে। তিনি আসলে একটা বাজে মানুষ, ভালো মানুষ না হলে পাঁচ পাঁচটি বিয়ে কারা করে? উনি একটা খারাপ লোক, আমি কই না মানুষ কই। তো আপনারা যারা এখানে আছেন
অবশ্যই প্যাসেঞ্জার ভাইকে কিসিঞ্জার ভাইকে তার এই মার্কা হচ্ছে বডি দা আপনারা যেটাই মনে করেন প্যাসেঞ্জার ভাইকে একটা করে কোপ দিবেন ইয়া ভোট দিবেন তাই ভাই আপনাদের কাছে অনুরোধ আমাদের কিসিঞ্জার ভাই এলাকার জনদরদি এই এলাকার মানুষের কষ্ট বোঝে দুঃখ বোঝে আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে নির্বাচনের পর যে সে যদি জয়ী হয় তাহলে আরো পাঁচটা বিয়া করবে ইনশাল্লাহ আর কেন বিয়া না আর বিয়া করবে না যা হইছে এখানে ফিক্সড তো আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে কিসিঞ্জার ভাইকে জয়যুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি এবারে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন অত্র ইউনিয়ন পরিষদের নব চেয়ারম্যান এবং এই এলাকার মানুষের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজ সেবক পাঁচটা বউয়ের স্বামী তিনি হচ্ছেন হারুন কিসিঞ্জার ভাই তালি হবে সম্মানিত দর্শক বন্ধুরা আমার এই শিকুনালি মাঝে মাঝে বাজে কথা বলে তার কথায় কান দিবেন না সে ভুল বইলা ফেলায় এই শিকুনালি আমার সুখে দুঃখে সবসময় আমার সাথে থাকে আমার একজন ফ্যামিলি মেম্বার তো যা হোক সে কি বললো সে অনেক সময় ভুল বলে সে তো আর নেতা না সে তো আমার সামসা সে ভুল বলবেই যা হোক আপনারা জানেন আমি এবার কি মার্কা পাইছি আমার প্রতিদ্বন্দ্বী পাইছে ফুল মার্কা হেতে বলে ফুল হেতে আমি করে ফুল দিব হেতের কাছে ভাতের টিয়া নাই হেতে ফুল খাওয়াইব যদি আপনাকে ফুল খাই ফ্যাট বাড়ে তো ফুল যান আর আমি রে মার্কা কই এটা দেখছেন দাও বড়ি এটা লই দাঁড়াইছি কেন গরুর মাংসের কেজি ৫০০ টাকা গরু জানা মাংস আলাদা সুন্দর করে কুবাইয়া সিল্লা মিল্লা খাইতে পারেন ধর এই জন্য বড়ি বড়ি দাও আর মার্কাটা কোনো ব্যাপার না এই যে দাঁড়াইছে গরিব হেতে আবার নেতা গরিব আবার নেতা হইছে গরিব ফকির লুচ্চা না লুচ্চা না অবশ্য কারণ আমি লুচ্চারাই পাঁচটা বিয়া করে তুই আবার না তার কথা কান দিবেন না সে লোক যাই হোক ভালো সৎ নতুন দাঁড়াইছে যুবক কিন্তু কথা হইল যার কিছুই নাই সে দিব করতে তার ভোটও নাই তার ভোটও নাই নাই কারণ আমি আপনারা আমার কাছে মাংস চান চাউল চান রাস্তাঘাটের উন্নয়ন চান এই যে রাস্তা কালভার্ট তারপরে ব্রিজ 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 না ব্রিজ তারপরে বাড়ির আশেপাশে আঙ্গিনার পাশে যে গর্তগুলা গর্ত সব আমি পুরাই দিতেছি হ্যাঁ সে পুরাই দিবে তার পাঁচ বউ সাথে থাকবে তারপর পাঁচ বউ আছি হ্যাঁ থাকবে এইবার যদি আমি ফাঁস হই রাস্তা সব ফাঁকা করে দিমু দেলান করে দিমু যেখানে যেখানে বন্যা উঠে দেলান করে দিমু যেখানে যেখানে পানি উঠে ওখানে ব্রিজ করে দিমু দুইতলা আপনাকে বাড়ি বানাই দিবে দুইতলা তিনতলার উপর মাছ চাষ করবেন কি বললা আরে নেতা একই ডায়লগ তো প্রত্যেকবারে দেন এবারে একটু চেঞ্জ করেন একই ডায়লগ প্রতি বছর দিচ্ছি মানে বসেন কথা কম বলেন আমি সব সময় বলি আরে তিনবার দাঁড়াইছি এর মধ্যে তো তিনবার আমারে ফেল করাইছেন ভোট দেন এবার চতুর্থ বার দাঁড়াইলাম এবার আশা করি বুঝছেন যে আমি কি ধরনের লোক আপনাদের উন্নয়ন কিভাবে করব শুনেন আরেকজন জেনে কি বলতে চায় হ্যাঁ বলেন আরে নেতা আপনার কথা মতন আমি বউ সাইরে দিছি এখন বিয়া করাবেন কবে আরে ভাই আমি কখন বলছি যে আপনি বউ সাইরে দেন আপনারে বিয়া করামু এসব ফালতু কথা বলবেন না আপনি বউ সারবেন বিয়ে করবেন এটা আপনার ব্যাপার আমার জিজ্ঞেস করতেছেন কেন আমি নেতা মানুষ আমি উন্নয়নের কথা জানি আপনারা কি চান আমার কাছে আপনারা পার্সোনাল সিগনালের সাথে কথা বলবেন যেটাই চান খানা চান আর এটা চান দানা চান সবই আছে কোনো সমস্যা নাই তবে সীমিত কারণ এখন যদি আমি ভোটের আগে আপনাকে অনেক টাকা পয়সা দিই তারপরে নির্বাচনের পরে আমার কিন্তু চুরি করতে হইব বুঝলে কেন কারণ নির্বাচনে আমার টাকা খরচ করাইলে আমি চিন্তা করবো আমার টাকা উড়ান আগে উড়াইতে হইব হরে উন্নয়নের কাজ করুম
অর্থাৎ আমার কাছে টাকা পয়সা বেশি চাইবেন না, আমি উন্নয়নের কাজ করব যদি পাশ করি। এটা আপনাকে কথা দিলাম। আপনার তো পাঁচটা বউ, মানুষকে দিবেন কি আপনি? আমি পাঁচটা বিবাহ কেন করছি শুনেন, আমার নৈতিক চরিত্র যেন ঠিক থাকে, আমার চোখ যেন অন্যদিকে না যায়, অন্য মহিলার দিকে যেন না যায় যে আমার ঘরে পাঁচটা বউ আছে, তাইলে তো আমার চরিত্র ভালো থাকবো, ঠিক আছে না আমার পাঁচটা বিয়ে? আরে ভাই, পাঁচটা বিয়ে করছে সেজন্য তো আপনারা শুকরিয়া আদায় করবেন। এখন আপনাদের বউ বেড়ি কার দিকে ওস্তাদের নজর যাইব না, তিনি হলেন যোগ্য নেতা। আপনারা জানেন অনেকে আমার সচ্চরিত্র, অনেকে আমার বলে আমি নাকি ভুয়া নেতা। আরে কিসের ভুয়া নেতা? হ্যাঁ বাংলাদেশে কি ভুয়া নেতার অভাব আছে? খালি আমার ভুয়া নেতা কোনকা? আমি কি কাম করছি? আমরা আছি তোমার সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের বাড়ি সবাই ভালো আছে কি? ঠিক আছে না আমার কথা? এখন কথা হচ্ছে গিয়ে কথা এটা, কথা কথার মতো হতে হবে, কথা যদি কথার মতো না হয় সে কথার কোনো মূল্য থাকবে না। বিষয়টা বুঝেছেন তো? আপনারা বুঝেছেন এতক্ষণ এই যে আমার ব্যাপারে আপনাদের সাথে যে কথাগুলো বললো, যে আমি কিসব কথাগুলো বলবো, সে হচ্ছে সে কি দাদানি নাম তো ভুলে গেছি, ওই যে বুয়া নেতা না, তোর নাম দাদানি কি? আমার ট্যাক্সের কার সাথে জমজমি করতেছি এত বছর ধরে, আমি আপনার সাথে থাকতেছি, আপনি আমার নামও ভুলে গেছেন, আমি পাতলা খান। এতক্ষণ আমার সঙ্গে যে আপনার কথাগুলো বলিছে তার নাম হচ্ছে পাতলা খান, সে কি বিষয়ে কথা বলেছে বুঝেছেন? সে আমার বিষয়ে আপনার যে কথাগুলো বলেছে, কথাগুলো হচ্ছে কথা কথা কি কথা 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 ওই যে আমাদের অ্যান্টিবডির ব্যাপার, হ্যাঁ 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 দুজনে কথা বলতে বলেছে, ওই শালা, ওই শালার ঘরে শালা, ও বলে কি আমি নাকি ফকির। আমরা বিষয়টা বিচার করে দেখেন, এই যে আমি পাঞ্জাবি খান পড়িছি, আমার একখান পাঞ্জাবি বিক্রি করলে ওই শালার পাঁচ বোর লুচা শালার পাঁচ বোর পাঁচটা কাপড় চুপুর আরে রাখেন রাখেন, পাঁচটা ধরে তো বিয়া করে নাই, চারটা বিয়া করছে, একটা বিচার সালিশ করবার যাই ভাগাই নিয়ে এসে কিরম চলে তো দেখছেন দেখছেন, এইরকম চলে তো আমার নির্বাচনে দাঁড়িয়েছে ওর কাছে বুদ্ধি। হ্যাঁ ওর পাঁচটা বুড়ো পাবে কিনা তার সন্দেহ আছে নেতা। এখন বিষয় হচ্ছে গিয়ে নির্বাচনে ও দাঁড়াইছে আমিও দাঁড়াইছি, আপনারা সবাই মিলে বিচার করে দেখবেন কি আসলে যোগ্য নেতা, তাকে আপনারা ভোট দিবেন, সে যদি যোগ্য হয় আপনারা তাকে ভোট দিবেন, আমি যদি যোগ্য হই আমাকে ভোট দিবেন। তো কথা সেটা না, কথা হচ্ছে গিয়ে ওই শালার ঘরে শালায় পাঁচ পাঁচটা বিয়ে করেছে, আর বউর কি অবস্থা দেখেছেন? এই সমস্ত বললে কি ওদের একটা স্বাগত না, শালা স্যামসের বাসা স্যামসা, ও যে ফিল্ডিং মারে, যাদের ঘরের ভিতরে চরিত্র ঠিক নাই, যারা বাইরে আকাম কুকাম কইরে বেড়ায়, তারা কিভাবে এই সমাজের নেতা হতে পারে? আপনারাই কোন দিনই হ্যাঁ মানুষ তো বুট দেবতে দৌড় দেয় বিচার করেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বিষয়ে যে আপনাদের কাছে কথাগুলো বলেছে, এই কি কথা জানি বলেছে, ওই যে কইছে যে আমি কইলাম না পেরে যে বিয়া করছে পাঁচ টাকা দিয়ে, নামে করছে চারটা, একটা বিচার সালিশ করবার দেন থেকে ভাগাই নিয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা কোন এই মানুষের বউ যদি মেয়ে যাবে ভাগাই ভাগে নিয়ে এটা হবে বাই সাত, আপনারা মনে রাখবেন ওই সালার পর যদি এই গ্রামের নেতা হয় তো ওই মনে করেন একসাথে এই গ্রাম বেচা লাগবো, আমি নিশ্চিত গ্রাম বেচা লাগবো, ওর চরিত্র ভালো না, ও লোক ভালো না, ও জাগে লোকে চলে, হেরাও খারাপ ও খারাপ, ওরে ভোট দিবেন না, আর দিবেন কি দিবেন না আপনাকে ব্যাপার। আরে কি ভোট দেবো, হ্যাঁ তো একটা ভুয়ো নেতা, আমি জরিপ করে ফেলেছি তো এমনি ফেল। আরে আপনি আপনি কয়েছেন আপনি জরিপ করে ফেলেছেন না, আমি জানি তো আপনি জরিপ করবেন, কেন জরিপ করবেন জানেন? যোগ্যতা দেখতে হবে না, সেটা তো জনপ্রিয়তা বেশি সুবিধা না, সেটা তো অবস্থা এমনি খারাপ। আরে ভাই ওর মিছিলে যাই টাকা খাওয়ার জন্য, আর আপনার মিছিলে আসি ভোট দেওয়ার জন্য। আমি জানি আমি বেশ ভালো করে জানি ওর অনেক অসৎ টাকা আছে, মানুষের মারা টাকা আছে, কোথায় থেকে টাকা পয়সা জোগাড় করে কি রে তাই করে না? শোনেন আমি এটাও জানি আপনারা দুই দিকেই যান যান খান, ওর তাই ইচ্ছে মতো খান, খাইয়ে ওর রাস্তা ফকির বানায় ফেলান। এলাকার উন্নয়ন হবি, আমাকে ভোট দিবেন জনগণের উন্নয়ন হবি, মানে আপনাকে উন্নয়ন হবি, আমাকে আপনারা সবাই ভোট দিবেন, ঠিক আছে?
এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আমি বিদায় নিচ্ছি। আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। আপনাদের যে যা সমস্যা আমাকে বলবেন। এইবার তো আপনি বিপুল ভোটে পাস করবেন, আপনারা কোন শালা ঠেকাই? অবশ্য তুই যেভাবে বক্তব্য দিস একটু কথা বুঝি শুনি কইস, তুই অনেক সময় আমার দুর্নাম তুই পিছলে যায় নেতার লগে চলতে চলতে তুই আজকাল ছোটখাটো নেতা হয়ে গেছ। আপনারা তো সামার ইতুর বদমাস নেতারা, এরা অত মিশা কথা কয়। এগুলি তো আমার একটু না বললে আপনাদের দোষ না ধরে দিই, তাহলে তো ওরা বুঝবে না বিষয়টা। না জন্মের পরে কবে যে সত্যি কথা কয়েছে এটা আমরা নিজে। এই যে দেখেন তাহলে আপনি সিকুন আলী, এবার তো মনো ভাস করি গুমে কি করছ? আপনাদের যারা কোনো শালা গাওয়ারে ভোট দেবে না। আরে গাল দিচ্ছে মানুষে শুনবো, মানুষ যেভাবে ঝড় নামছে আমার মিছিলে, চতুর্দিকে খালি মানুষ আর মানুষ, খালি কয় আপনারে ভোট দেবো নেতা। মানুষের ভিড়ে তো লোকই দেয়া যায় না। লোক দেয়া যায় না মানে? না মানে ওই মানুষ লোকজন আলাদা। সেটা কো আর দেখছস হোটেলের ভিতরে কি হারে ফরোটা আর গরুর মাংস খাইতে আছে। যেহেতু আমার ফরোটা খাইতেছে, যেহেতু গরুর মাংস খাইতেছে, তা আমার মনে হয় ভোট আমারই দিব। দিব না মানে? আপনি সেটা কেউ কাউরে ভোট দেবার অবস্থা দেখেন আপনি। কিন্তু একটা সমস্যা, কিছু লোক তিন প্লেট গরু গোস্ত খায়, ওরা জানে না গরুর মাংসের কেজি 500 টাকা 550 টাকা। কোথায় আছে না পরের মাল দুরিয়ামে ঢাল। তুই একটা সাংঘাতিক ভুল করস মাঝে মাঝে। কি তুই আর লোক, তুই ফট করে কস এই চলো এবার আমরা হোটেলে যাই, এই কথা কস কা? ওস্তাদ আপনি তো আমার একা একা সিঙ্গেল খাওয়াইবেন না, এর লেগে গুষ্টি শুদ্ধ নিয়ে গিয়ে আবারও খাওয়াইলো, তাদেরও খাওয়াই ভোটটা নিলাম আর কি। যাও ঠিক মতো যে বুট ভাই, আর যদি বুট না দেয় ফেডের থেকে হাত ভরে দি এ গরু গোস্ত আর ভরাটা ফেরত লই যাবি তোর মাইনছে। আচ্ছা যাক, তোর লগত তো বাবি করে পরিচয় করাই দিই নাই। ও যাই কবে দে কইতেছি আপনার বউদের সাথে একটু পরিচয় করে দাও, মাঝে মাঝে তো বাসায় আইতো কাজের জন্য, তখন তো আমাকে ওরা মেনলে অন্দর মহলে থাকে। পাঁচটা বউ তো আর আমার বউগুলা সুন্দর, রাস্তাঘাটে দেখলে ফোলা ফান আজকাল যে খারাপ হয়েছে বুঝছ না। যাক এখন তোর লগে পরিচয় করাই। আপনার বউ যদি মানুষ বল নজর দিবে কেন? আচ্ছা 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 ঠিক আছে। এ বড় বউ মেজু বউ ছোট বউ সাজ্জা বউ ছোট্ট বউ না একার সব এদিকে আসো। সিকুন আলী এই আর কি তোর ফাঁস ভাবি ভালো করিস আর বেশি চাইছি। এইটা হইলো তোর বড় ভাবি। আমার বাপে কি দেখে দে বিয়ে করাইছে আমি নিজেও জানি না, আমার বাপ মরে গেছে আল্লাহ বেহেশত নসিব করুক। তবে জোয়ান্তি বয়সে মোটামুটি সুন্দর আছিল বুঝতি, হ্যাঁ কিন্তু বাচ্চা কাচ্চা হয় না বাজা। ওস্তাদ এই দুঃখ আমি তোর, আপনি আমার দুই দিনের জন্য এই দুঃখ তোর কেমনে কই, আমার একটা সন্তান নাই, বহুত ধৈর্য ধরছি কিন্তু ওর রূপ জমনে গেছে দেখছ, বয়স হইলে যা হয় বুড়ি হয়ে গেছে ওনার ভাল লাগে না। তুমি বুড়ো হও নাই দেখছো তাই না, তার মুই দে এই মানুষ দেখলো সে ভোট দিব না দেখছিনি কোন যা যাও এখানে দাঁড়াও শালার বুড়ি আসো। এটা হইলো মেজুটা, ও এটার আই ফ্যাম করেই বিয়ে করছি। হ্যাঁ ফ্যাম করেই বিয়ে করছি, এতির ভাই দিতেও চায় না, বউ আছে আয় খাই না তার বউ কেন হাজগা থাকবে তোমার সমস্যা কি? তাই তো এটার ফ্যাম করে বিয়ে করছি কি যে এটার অবস্থা ভালো না, বহুত রকম সংসার করলাম কেন যেন অসুস্থ বাচ্চা হয় না, এটারও বাচ্চা হয় না এটারও বাচ্চা। যে বিয়ে করছো এটা তোমার 14 গোষ্ঠীর ভাগ্য। হ্যাঁ দেখছি তার বলে 14 গোষ্ঠীর ভাগ্য, এটা হলো মিনমিনের সন্তান, এটা 3 নম্বর বউ, এটার বাচ্চা হয় না। আরে হে দুঃখ কারে কই কেন বাচ্চা হয় না বুঝলাম না তো। ওসা আপনি একটু ওই কলকাতা হারবাল ওগুলির সাথে একটু যোগাযোগ। আরে হারবাল কারবাল সবই খাইছি তাই, কিন্তু কোনো কাম হইতেছে না তাই না? তাই না তুমি খাইছো না ওষুধ? এই আমি একা কাম পুরা তুমি খেতে রো না লাগে ওসা সবগুলা দেই আমরা। আচ্ছা যাও 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 সিরিয়ালে খাও। আর এটা এটা মানে দেখলাম ছোট বউ
চোখ তুলি ছাবি না আমি কিন্তু এলে মানুষ আমার বাড়ি দেয় আনি না বগুড়া যান দেয় না 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 আপনি আমার আমার একটাই দুঃখ এটা বরং চেষ্টা কর ওদের কেন বাচ্চা হচ্ছে না ওস্তাদ আজ আমি এই চিকোনালি আপনার সামনে কথা দিয়ে যাইতেছি ওই তিনটার কথা কইতে পারতাছি না এই দুইটার কিভাবে বাচ্চা হয় তার দায়িত্ব আমি নিলাম তুই দায়িত্ব নিবি মানে ডাক্তার কি এদের স্বামী নাকি না তাহলে দায়িত্ব কেমনে নিবি ডাক্তার কবিরা যা যা লাগে সব আইনা আপনার এবং এই দুইটার চিকিৎসা করাইয়া বাচ্চা দিয়া এরপর আমি এই বাড়ি থেকে যামু মানে ডাক্তারের পরামর্শ লই করবি তুই যেভাবে কইতেছিস আমি তো ভয় পাইছি দাঁড়াও কদিন আগে করলাম এটা করছি তো আজকে দুই সপ্তাহ কিরে তুই বলি কা ওস্তাদ কই আছি আমি ও আপনার বাসায় আর বাসায় তো আছো লাগছে এটারও বিয়ে করছে দুই সপ্তাহ হয়েছে এটার ভাই বুঝতি আর দলের লোক ওস্তাদ ওই কয় এখন তো মডার্ন যুগ যদি ভাবির সাথে একটু হ্যান্ডশেক করতাম তুই আর ভোট দিবি আজকে সাইতেছস না বোর্ডার লাই বলে সাইরে দিলাম আজকে হ্যান্ডশেক কর কিন্তু বোর্ডার হরে আন্ন আমার বউ না মানে খাসির কলিজা খাসির কলিজা এমন বউ যার ঘরে থাকবো তার ঘর তো আলোকিত হইব ওস্তাদ এবার সরস না মুখটা যেভাবে তুই যাইতেছস একটু দূরে থাক কোন সমস্যা নেই ওস্তাদ ভাবিদের ভোট কিভাবে দেবে কিভাবে বাচ্চা কাচ্চা হইবে সব আমি দেখবো স্যার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যাও লক্ষ্মীটি ওদের সাথে যাইয়া কুইরা বসে ভীমরতি দর্শন খালি মুই দেখ আর আজকে এ তুই কই গেছস কই আমার দিকে তাকা সইলা গেছে মানে লাইনও খাড়াইছে পরিচয় করাই দিলাম এখন দেখ এখন তাদেরকে তুই বুঝা কিভাবে ভোট দিব কোন রকম ভোট যেন অন্য মার্কা না বুঝাবো মানে চল তারা আপনারে ভোট দেবে এবং আপনাকে সারা আপনার বাইরেও যেন ভোট দিতে পারে সব ব্যবস্থা আমি কইরা দিমু আরে ওই যে ফলাফল তো দিচ্ছে এই যে আমি জানাইতেছি এগিয়ে আছি আমরা নির্বাচনী ফলাফল ঘোষণা করা হইতেছে ফুল মার্কা কদমালি পেয়েছেন 4950 ভোট তার নিকটতম প্রার্থী কিসেঞ্জার বটি মার্কা পেয়েছে 5 ভোট কদম আলীকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হলো আমি জানি তুই একটা খুশি সংবাদ লই আইছ না আমি ফাঁস করছি না ও ওরা লজ্জা ভাই আমি এত ভোট পাইছি লজ্জা সইলে গেছে না আরে তাহলে হাঁটা কি হা হইলো কদম আলী পাইছে 4950 ভোট দুটা খুশি বউ তো পরে নাই এটা আছে আল্লাহ আপনার বেশ নসিব করুক আমিন সুম্মা আমিন খেয়ে থাকো ডার্লিং কসি বউ আইতাছি Hey, two girls, I'm coming. Namaste. Man, মানে
ইলেকশনে ফেল করছে, করার পর রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আমি ভিলিন দেখা চলে এলাম তোমাদের কাছে। এই তোমাদের কি রুচি? হ্যাঁ, এমন একটা ভুইরা লোকের লগে বিয়ে বইছ, বিধবা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবা, তারপর মানুষ বাজে কথা বলবে, ওই দেখ হুমুক ভুইরার বউ যাইতেছে। না, আমি বেঁচে থাকা অবস্থায় ওইটা হতে দেব না। আমি যে করি হোক তোমাদেরকে এই লাইফ থেকে বাঁচাবই। চিকন আলী থাকতে তোমাদের দুজনের কিচ্ছু হতে পারে না। অনেক পরিশ্রম করছি, চলো একটু হয়ে পড়ি। হে, আমি তোমাদের সেভ করব, আমি তোমাকে অনেক ভালোবাসবো, অনেক, কল্পনাও করতে পারবা না। তোমার জন্য নিজেকে উৎসর্গ করব, আমি জীবন দিয়ে তোমাদের রক্ষা করব। কেমনে বোর্ডে হারলাম, জনগণ আমার সাথে বেইমানি করছে। আমার এত গোস পরোটা খাইলো, রুটি খাইলো, তন্দুর রুটি একটা সাইডটা ভাষা করে খায়, কুত্তার মতো সামলায় সামলায় খাইছে। হারামির বাচ্চারাও না আমার ভোট দেন, কিন্তু ফাঁসটা ভোট কেমন? হ্যাঁ, আমার বউ ফাঁসটা, ফাঁসটা ভোট, আমি চিকন আলী ভোট তো সড় হইবার কথা, আমি ফাঁস ভোট কেমনে ভাই? এদের জিজ্ঞাইতে বেড়া ভোট ঠিক মতো দিছিনি। আমি খোলো আসছি। এই পাতিনেতা মরে নাই, এই অজ্ঞান হয়ে মরার ভান করেছি। এটা আমার সাথে প্রতারণা, এটা আমার সাথে দুই নম্বরই। যদি মরতো কি সুন্দর করে সুখের সংসার বাঁধতাম তোমাদের দুজনকে নিয়ে। ও শিট, এ দরজা খোলো, আসছি। এখন আমি কি করব? কো মা আপা বোন তোমরা কো? খালি নিচে করো। হ্যাঁ, খালি নিচে। এদিকে আস। হ্যাঁ, খবর পাইছ আমি যে বোর্ডে ফেল করছি? তোমরা কার কাছে খবর পাইলে? আশেপাশে মানুষ আলোচনা করতেছিল, মাইকিং হয়েছে। মানুষ বেইমান, আমার কত গোস পরোটা খাইছে, নাস্তা খাইছে, ভাত খাইছে, কত কিছু খাইছে, কিন্তু আমার ভোট দেয়নি। কত বড় বেইমান মানুষ। আচ্ছা, তোমরা ঠিকমতো ভোট দিছ? হ্যাঁ, আমরা দিছি তো। তো বুঝলাম না, তোমরা পাঁচজন, আমি একজন, ছজন, চিকন আলী, এ সাতটা ভোট তো আমি পাওয়ার কথা, আমি পাঁচটা ভোট কেন পাইলাম? তোমরা ঠিকমতো ভোট দিছ? হ্যাঁ, ঠিকমতো ভোট দিছি তো। দেখো মানুষ কত বড় বেইমান, বেইমান হবে না কেন? আচ্ছা, মানুষ না বেইমান, চিকন আলী যে আমার খাই, আমার এন বড় হইছে, যে আমার লগে থাকে, আমার সামসা, সেই কত বড় গাদ্দারি করছে জানো? আমি অজ্ঞান হওয়ার পরে সে কোন দিকে চলে গেছে ভাই আমার তুইয়া, পরে আমার জ্ঞান ভরার পরে আমি ওরা দেখি না। কত বড় বেইমান আমার রাইখা চলিয়ে আছে, কোন দিকে ভাগছে আমি দেখতেছি না। এর মতো বেইমান, এর মতো কুত্তার বাচ্চা, এর মতো শুয়োরের বাচ্চা, এর মতো গাদার বাচ্চা পৃথিবীতে আর নাই। এই হারামজাদারে আমি যেখানে ভাই এই জুতা দিয়ে ফিটতে ফিটতে ওর চামড়া তুলে হলাম। খবরদার, ওর সামনে আর তোমরা যাইবে না, ঠিক আছে? ও দেখছো কিভাবে তোমাদের দিকে তাকাইছে, হারামজাদার নজর খারাপ, আমি বুঝে ফেলছি। তার বাচ্চা, আমার একুশ ফুকেন্নির বাচ্চা, আমি খারাপ না, লুচ্চা, ওদের নজর খারাপ, আমি বুঝে ফেলাইছি। কি ব্যাপার, লড়তেছি কেন? মনে হয় ভূমিকম্প হইতেছে। ভূমিকম্প? হায় হায়, বিল্ডিং লড়তে আছে, এখনো তো খাট টাট সব ভাঙিয়ে আমরা নিচের দিকে পড়ে যাবো। ভূমিকম্প? আরে এটা কি ভাই, এটা কি উস্তাদ? আপনি যখন মইরা গেছেন, অজ্ঞান হয়ে পইরা গেছেন, তখন আমি খবরটা দেওয়ার জন্য আইছি। আসার পর যেহেতু না বইলা ঘরে ঢুকছে, তো দরজা বন্ধ কর। তোমরা কি করছো? ওর লগে প্রেম করছো? না বলবো, মেজুবো, এ তোমরা রুমে আসো,
সবাই রুমে আসো হেগো হেগো আমার হাতে উঠিয়ে দিই এই বয় বয় তুই বয় এত উঠিয়ে রেখে আমরা সমাজ এরা তো গাই দিকে আসো এই বড় বউ হেগো ডাকলেন কেউ মেজো ছোট এই বড় তুই কথা বেচা গরম লাগে বাতাস করা হবে কিসের বাতাস বেত্তমিজ বেয়াদ্দ ছোট লোক এই জানো তোমরা বাড়িতে কি ডিউটি করো এই দুই মাতারি দরজা বন্ধ করে অন্যকে প্রেম করতে কি করছে এলো প্রেম করছে কি কস ওরা জুতা দে জুতা খোলো সবাই জুতা খোলো বাবা মা নিচে আমি বলস না আছে আদি সে লাগান করছে ও দাম করে উপকার করছে হ্যাঁ এই ওকে সর ওই দুইটা পিচ্ছে পিচ্ছে বুইলার কা যাইছে सबसे बेशी खुशी हुई আমি এবং আরো দুইজন সহ আপনার দলে চলে আসছি নেতা এর কথা বিশ্বাস করবেন না এই বুয়া নেতা তুই বলে বেঁকেছে এরকম খারাপ লোক আমাকে দলে নিমু না চুপ থাম এই বস সব সময় তোদের একটা কথা শিখাইছি না আমি জি পাপকে ঘৃণা করো পাপীকে নয় জি ও ভুল করছে ও নিজের ভুলটা বুঝতে পারছে জি ও যেটা করছে আমি মনে করি ভালো কাজ করছে জি ও আমাদের দলে থাকবে শেষ পর্যন্ত নির্বাচনে তুমি জিতলা তোমার নির্বাচন আমি মাইনা গেলাম ভাই একটা কথা কি নির্বাচন করাটা বড় না আর নির্বাচনে অংশগ্রহণ করাটা বড় না সবচেয়ে বড় বিষয় হলো একটা নেতার দিকে পুরো একটা গ্রাম তাকায় থাকে সেই নেতা গ্রামে কি করবে না করবে সবাই তার দিকে তাকায় থাকে ভাই আমি যদি পাস করি তবু আপনার চেয়ে আমি ছোট আপনি বড় যদিও আমার কাছে ক্ষমতা থাকে কিন্তু আপনার ছাতা হয়ে আমার কাছে থাকবেন সবসময় আমরা যেন দুজনে মিলে সই সালামতে ভালোভাবে আমরা এই গ্রামের উন্নয়ন করতে পারি আর সবচেয়ে বিষয় বড়টা যেটা হচ্ছে আপনি বড় ভাই আমি আসলে কি বলবো লজ্জাজনক আপনার সামনে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে তো আমরা আসলে ওই যে যোগ্যতা থাকা না থাকা না বিচার না করেই আমরা কিন্তু নির্বাচনে দাঁড়িয়ে যাই এটা আসলে ঠিক না আসলে বোঝাটা উচিত যে আমি কতটুকু যোগ্য আমি কতটুকু মানুষের ভার নিতে পারবো আমার এইরকম মানুষের দাঁড়ানো উচিত তো ভাই আমরা সবাই মিলে একসাথে হয়েছি আমি চাইবো আপনি আমাদের ছাতা হয়ে আমাদের উপরে থাকবেন আমরা অদর্শ পরিশ্রমে কাজ করে যাব আমি এখন থেকে তোমার উন্নয়নের কাজের পাশেই আছি যেহেতু আমার পাঁচ বিবি তোমার নির্বাচন মাইনা গেছে আমার সামসা সিকুনালি ওই যে লুগাই হেও মাইনা গেছে তবে আমি তোমার লাস্ট একটা কথা বলি শুনতে খারাপ লাগবে এক মিনিট ওস্তাদ আপনি নির্বাচনটা মানলেন কিন্তু সঠিক সময় মানলেন না কেন দেরি করে মানলেন মাঝখান দিয়ে কতগুলো কষ্ট হয় আসলে আমাগো দাসে এটা সিস্টেমে চলি আসছে বুঝছো আমি মনে করি আমি জিতবো তুমি মনে করো তুমি জিতবা কিন্তু জনগণ তার প্রমাণ করে দিছে ঠিক আছে তবে তোমার লাস্ট কথা যেটা আমি কইতে চাইছিলাম আমার ফাঁস বিবি এখানে আছে তুই তুমি যেহেতু আমার সিকোনালিরও দলে নিছ কেমন তোমার বোর দিকে একটু খেয়াল রাখ